ডিয়ার ভিউ স্টুডেন্টদের কাছ থেকে যদি কিছু টাকা পয়সা আদায় করা যায় সেটা তো মজাই আলাদা কি বলেন আপনাদেরকে এবং আমি ওর কাছ থেকে কিছু দেখি গিফট পাওয়া যায় কিনা তো এটা একটা চ্যালেঞ্জ আহ তুমি মনে মনে যে কোনো তোমার একটা বান্ধবীর আইডিয়াল স্কুলে তো তোমার একটা বান্ধবীর নাম আমি যাকে জীবনেও দেখি নাই শুনি নাই ওরকম একটা ছোট্ট একটা নাম ধর তোমার বান্ধবীর নিক ধরতে পারো এবং ওই নামটা আমি বলে দিব তুমি মনে মনে যে নামটা ধরেছো এটা বলতে পারলে তুমি আমাকে কত টাকা দেবে বলো 1000 টাকা 1000 টাকা প্রমিস তো ঠিক আছে তো আমি টং অঙ্ক টং করে লিখতে বরাবর হ্যাঁ কি স্যার এ বি সি ডি লিখে আপনি কিভাবে

3 4 ঠিক আছে? হ্যাঁ 1000 টাকা দিবা কিন্তু। হ্যাঁ? হ্যাঁ। ওই তোমার 1000 টাকা আছে কিনা দেখাও আগে। 어 আচ্ছা গুড ফাইন ঠিক আছে। এটা আমার হয়ে যাচ্ছে। শিওর কোনো ভুল হওয়ার নেই। তো তোমার যে বান্ধবী আছে তুমি এখান থেকে আমাকে কিছু বলতে হবে না। ঠিক আছে? আমি এদিকে ডাকাবো। তুমি খালি আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম বলবো আমি বলবো তোমার বান্ধবীর নামের প্রথম অক্ষরটা কোন রোতে আছে তখন তুমি এইভাবে তাকাবা দ্বিতীয় অক্ষরটা কোন রোতে আছে এইভাবে তাকাবা আমি রোতে যাব আগে তারপর আমি তোমার কলামে যাব তো তোমার বান্ধবীর প্রথম অক্ষরটা কোন কলামে আছে তখন তোর এই কলমে আছে তুমি এখান থেকে কোন কলমে আছে খালি এই এই নাম্বারটা বলবা আর কিছু বলতে হবে না আরেও রেডি ওকে ফাইন সো আমি এদিকে তুমি হচ্ছ বোর্ড দেখে দেখে বলবা ওকে তো তোমার বান্ধবীর আইডিয়াল স্কুলের বান্ধবী তোমার তাই তো তো তোমার বান্ধবীর নামের প্রথম অক্ষরটা কোন রোতে আছে বলো সিওর ইয়া ওকে দ্বিতীয় অক্ষরটা কোন রোতে আছে তোমার ভুল হলে কিন্তু আমার ভুল হবে ওয়া দ্বিতীয় অক্ষরটা কোন রোতে আছে

uh isn't it really amazing eh? yeah taka so yeah i kept টাকা পাওয়া গেল কারণ আমি কিন্তু কিছু করি নাই কোনো চোরামি চোরামি বুদ্ধি টু দি নাই এবার আমাদের যে তোকে মেন্টাল ম্যাথ بیٹা আছে এখানে আচ্ছা ঠিক আছে so আমাদের একটা ম্যাথের বই রয়েছে আমার লেখা স্পিড ক্যাল মেন্টাল ম্যাথ এটা একটা অলিম্পিয়াডো হচ্ছে এবং এই বইটা মানে অনেক মজা দিয়ে ভরা অঙ্কের বলতে কিচ্ছু থাকবে না বইটা আমরা এখানে স্ক্রিনে দেখাচ্ছি বইটা অনেক বছর বসে গবেষণা করে লেখা বিশাল বিশাল অঙ্ক মাথায় করে ফেলা যাবে এবং তো তুমি তোমার বান্ধবীদের সাথে গেম খেলতে পারো তুমি এক হাজার না খেলে ওই একশো টাকা খেল না তুমি সে হারবে সত্যি তোমার কেমন লাগলো ইয়াস আর ইস নাইজি কান্ড আই ওয়ার্স প্রাইস